জামালপুরের বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 43 জন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত। বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান পৌর মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সদাগর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, উপজেলা বিএনপি সদস্য সচিব ফখরুজ্জামান মতিন, সাবেক ভিপি আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর। এছাড়া পৌরসভার 9টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 28 জন ও 3টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াত জামান তালুকদার বলেন, আগামী 15 ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, 23 ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও 9 মার্চ ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা 35,518 জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 17,509 জন, নারী ভোটার 18,008 জন ও হিজড়া ভোটার 1 জন। নির্বাচনী আচরণবিধি মেনে তাদের প্রচারণা কার্যক্রম করবেন, যদি কেউ আচরণবিধি ভঙ্গ করেন, নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেন, সেটা কঠোর হস্তে দমন করা হবে। আমরা একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর। 9 মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত